দেখাবো, এদিকে দেখা, এদিকে দেখা। মাশাআল্লাহ, বাবুর নাম হচ্ছে শাহরান। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন? আমাদের আজকের লাইভটা হচ্ছে মালয়েশিয়ান হিজাব, মালয়েশিয়ান প্লেন হিজাব আর মালয়েশিয়ান কিডস হিজাব। মালয়েশিয়ান কিডস হিজাবগুলো আগে একটু দেখানোর চেষ্টা করবো আমি আজকে, একটু কাছাকাছি আসো। কিডস হিজাবের জন্য আমি এটা কাছে নিয়ে আসি ক্যামেরাটা, ঠিক আছে? কিডস হিজাবগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে শাহরান? হ্যাঁ, এই চুলটা বের করে দিও না। তো এই মালয়েশিয়ান কিডস হিজাবের বাবুটা খুব কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমি এই কালার, এগুলো কালার গুলো দেখাবো, ঠিক আছে? সেফটি পরে থাকবে। হ্যাঁ, এটার কালারটা কি কালার শাহরান? এটা দাও, তুমি এখানে দাঁড়াও শাহরান, এখানে দাঁড়াও। হ্যাঁ, এটা কি কালার শাহরান? রেড কালার। আচ্ছা, রেড কালার। তো আপনারা যেটা চুনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ রেড, পরে পরে পরে। এটা শোনো, এটা হচ্ছে রেড কালার এবং এগুলোর অনেকগুলো কালার আছে। এটা হচ্ছে, আমি একটু দেখাই, এর উপরে পার্টটা হচ্ছে মস ক্রিপ, ঠিক আছে? এবং দুই নিচে দুইটা পার হচ্ছে শিফন লেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে, ডু ইউ হ্যাভ কিডস হোয়াইট অফ হোয়াইট কালার হিসাব? ইয়েস, লটস অফ লাভ ফর শাহরান, থ্যাংক ইউ লীরা, থ্যাংকস আ লট। হ্যাঁ, আমাদের হচ্ছে, আচ্ছা আমাদের কি সাদা হিসাব আছে না? হ্যাঁ, সাদা আর কালোর মধ্যে এক কালার হিসাব আছে, এটার মধ্যে ব্ল্যাক আছে লিরা, এটার মধ্যে ব্ল্যাক আছে। কিডস হিসাবের প্রাইস হচ্ছে, হ্যাঁ কিডস হিসাবের প্রাইস হচ্ছে এগুলো 690 টাকা, এটা অফার প্রাইস, ঠিক আছে? এটা প্রাইস 850 টাকা, এটা প্রাইস 850 টাকা, বাট এখন হচ্ছে মালয়েশিয়ান এই কিডস হিসাবগুলোর প্রাইস হচ্ছে 690 টাকা অনলি, ঠিক আছে? 9 ইয়ার্স মেয়ের হবে, হ্যাঁ 9 ইয়ার্স মেয়ের হবে। শফিকুল ইসলাম ভাইয়া অনেক ধন্যবাদ। আচ্ছা, 9 ইয়ার্স এর মেয়ে হবে। হ্যাঁ পল্লবী আপু কেমন আছো? শাহরান তোমাকে ললিপপ দিয়েছে, দেখো এই যে ললিপপ, এখানে ললিপপ। আমারটা কি রং আপু, তোমারটা কি রং আছে? আমারটা রং আছে, আমারটা দেখাবো আগে, কিছুগুলো দেখিয়ে নেই, কারণ শাহরান জানি না কখন শাহরানের মুড চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এটার কালার গুলো একটু দেখে, আর একটু পরো না, আসো না, আসো এটা পরো। উপরটা হচ্ছে ফিল দেওয়া আর নিচেরটা হচ্ছে সলিড কালার। তো ওর এজ হচ্ছে 4 ইয়ার্স, ঠিক আছে? 4 বছর বয়স, 4.5 বছর বয়স। এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক পার্ট, হ্যাঁ ব্যাক পার্টের কাভারেজটা। এবং এটার কালার আছে, কালারগুলো দেখুন, ইচ্ছা কালারগুলো দাও। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে বটল গ্রেনের মধ্যে, ঠিক আছে? লিরা এটার একটাই সাইজ হয় অ্যাকচুয়ালি, তো এটা হচ্ছে আমরাও পড়তে পারি, আমাদের একটু ফেসে অনেক সময় টাইট হয়ে যায় অনেকের, অ্যাডাল্টদের, বাট এটা অ্যাডাল্টদেরও কিন্তু হয়, ঠিক আছে? এটা তো আমার পরে ছবিও আছে, বাট এটা হচ্ছে অনেকের ফেসের জন্য টাইট হয়ে যায়, তো এটা 12 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের একদম সুন্দর মতো সেট করবে, ওকে? হ্যাঁ, এটা ব্লুটা, রয়্যাল ব্লুটা পড়েছো, তো এই কালারটাও কিন্তু আছে। হ্যাঁ, কালার সারা
পার্ল ব্লুটাও কিন্তু আছে। আমাদের ফেসেও কিন্তু এটা হয় সুন্দর মতো, অনেকের আবার টাইটও হয়। আমাদের কাভারেজটা একটু কম হয়, সারানদের আবার কাভারেজটা একটু বেশি হয়। আমার এইটার আর অনেকগুলো কালার আছে, আমি এটা লাস্টটা দেখে দিচ্ছি কালারের সুতরাং। ওকে শারান বলো ভালো আছো আন্টি, তুমি কেমন আছো? আচ্ছা প্রাইস হচ্ছে 690 টাকা। হ্যাঁ কি বসুন্ধরা আউটলেট কি পাবো আজকে? হ্যাঁ বসুন্ধরা আউটলেট আছে ইনশাল্লাহ, নীরা তুমি যেতে পারো। আচ্ছা এবার একটু কালারফুল কালেকশন দেখাই, যো কি শেষ সলিড। ও আচ্ছা আরেকটা আছে, এটার মধ্যে আরেকটা কালার আছে, ওয়াও এটা কিন্তু শারানের ড্রেসের সাথে যায়, তাই না শারান? কিন্তু শারান তো বয় শারান তো হিজাব পরে না, আজকে শখ করে পড়তে আমি পরবো, আমিও পরবো, ঠিক আছে আমিও পরছি, তুমি পরো এটা আমি এটা পরছি। থ্যাংক ইউ। এই হিজাবটা কিন্তু অনেক কিউট, সারানকে সবগুলো পরিয়ে পরে ছবি তোলো। আচ্ছা এবার হচ্ছে এটা তো পড়া শেষ, এখন একটা দেখাচ্ছি, এটা মালয়েশিয়ান, ঠিক আছে এটা মালয়েশিয়ান নন ব্র্যান্ডেড হিজাব। এই হিজাবটা কিন্তু খুবই সুন্দর, খুবই সফট অ্যান্ড খুব কমফোর্টেবল, ঠিক আছে এটা এই হিজাবটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। শারান তুমি একটু স্থির হয়ে দাঁড়াও, এই যে আচ্ছা
এটা হচ্ছে দেখেন এটা খুবই সফট হিজাবটা এইটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র 590 টাকায় এই হিজাবটা পাবেন ঠিক আছে খুবই রিজনেবল কিন্তু খুবই সফট রেগুলার ইউজ করতে পারবেন আচ্ছা এবার হচ্ছে আমি কিছু শর্ট হিজাব দেখাবো আমাদের কালারফুল বা কিডসদের কালারফুল কালেকশন এই যে দেখেন বাবা বলো করো না বসো এটা করো আপু আচ্ছা এবার হচ্ছে আমি থ্রি লেয়ারের হিসাব দেখাবো কিডসদের থ্রি লেয়ারের হিসাব দেখাচ্ছি ঠিক আছে এবার পিঙ্কটা একটা আপু পিঙ্ক দেখতে পাচ্ছি এগুলো কোথায় রেখেছিল সলিড কালার গুলো হ্যাঁ আসো 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 কাম অন শারন আমার শো না মনে একটা এবার তোর পিঙ্কটা কোথায় দিলা দাও পিঙ্কটা আচ্ছা এইটা পড়ো তাহলে শারন এই পার্পলটা পড়ো আমি দুইটা সলিড কালার হিসাব মিস করেছি শারন সারাদিন পড়াশোনা করে এই যে